সকলকে জয় যিশু আর প্রভু খ্রিস্টের নামে সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে প্রভু যীশুখ্রিস্টের নামে আর একটিবার বার তাদেরকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রচার আমি শুরু করছি আর আজকের যে বিষয় সে বিষয়টি হলো প্রভু খ্রিস্টের সম্পর্কে তো আজকে যারা আমরা প্রভু খ্রিস্টকে ভালোবাসি প্রভু যীশুখ্রিস্টকে প্রেম করি প্রভু যীশুখ্রিস্টের নামে আমরা পথ চলি প্রভু যী খ্রিস্টকে আমাদের জীবনে আমরা আহ্বান করেছি আজকে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আসুন আজকে আমরা দেখি যে শাস্ত্রে যা বলা আছে লিখিত সুসমাচার তার তিন অধ্যায়ে যে বাক্য আছে সেই বাক্য থেকে আজকে আমি বলতে চলেছি তো আমরা সকলেই জানি যে লিখিত সুসমাচার আর সেখানে শাস্ত্রে এইভাবে বলা হয়েছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার এক পুত্রকে দান করিলেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তাই আসলে বাক্যর মধ্য দিয়ে একটি সম্পূর্ণ গসবেল আমরা পাই সারা বাইবেল জুড়ে যা কিছু আমাদের কাছে প্রকাশিত তার মধ্য দিয়ে এই পদটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই সেখানে আমরা যা দেখতে পাই সেখানে আমরা ঈশ্বরকে পাই সেখানে আমরা জগৎকে পাই সেখানে আমরা ঈশ্বরের প্রেমকে পাই সেখানে বলা হয়েছে যে তার একজাত পুত্রের কথা এবং সেই পুত্রকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন লাভ করতে পারি আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারি তাই আসুন সেই ঈশ্বর আসলে আমরা জানি যে ঈশ্বর বলে যাকে আমরা প্রাধান্য দিই তিনি হলেন সেই স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি জগৎকে সৃষ্টি করেছিলেন আর সেই জগতে মানুষকে তিনি সবথেকে বুদ্ধিজীবী হিসেবে তিনি সৃষ্টি করলেন সেই মানুষের উপর এই পৃথিবীর কর্তৃত্বভার তিনি দিয়েছিলেন এবং সুন্দরভাবে তিনি তার কাছে রাখতে চেয়েছিলেন এবং সেই মানুষকে তিনি বুদ্ধি দান করলেন সেই মানুষ ইচ্ছা অনুসারে তাদের জ্ঞানের মধ্য দিয়ে অনেক কিছু তারা করতে লাগলো তারা পথ চলতে লাগলো কিন্তু ধীরে ধীরে সেই মানুষ ঈশ্বরের থেকে বঞ্চিত হলো তার একটি কারণ কারণ পাপ মানুষকে গ্রাস করল আর সেই পাপের ফলে মানুষের পতন হলো ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হলো আর সেই জন্য ঈশ্বর নতুন করে তিনি একটি পরিকল্পনা করলেন যে এই আমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ এই মানুষকে আমি আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব আর সেই মানুষকে তিনি সেই পাপ থেকে পরিত্রাণের জন্য তিনি সুন্দর একটি পথ তিনি প্রস্তুত করলেন সেই ঈশ্বর স্বয়ং যিনি সৃষ্টিকর্তা তিনি মানবরূপ ধারণ করলেন এবং প্রভু যিশুখ্রিস্ট নামে তিনি পৃথিবীতে অবতীর্ণ হলেন আর তার মূল কারণ ছিল যে তার পবিত্র রক্তের মধ্য দিয়ে তিনি আমাদেরকে সেই পাপ থেকে পরিত্রাণ দিতে পারেন তাই এই জগৎ যিনি সৃষ্টি করেছিলেন সেই ঈশ্বর সেই জগতের প্রতি তার যে প্রেম তিনি প্রদর্শন করলেন প্রভু যীশুখ্রিস্টর মধ্য দিয়ে তিনি সেই মানুষকে প্রেম শিখিয়েছেন এবং সেই মানুষকে ভালোবাসার কথা তিনি বললেন এবং সেই মানুষের সঙ্গে সঙ্গে তিনি বেশ কিছুদিনই পৃথিবীতে রইলেন এবং অনেক কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন আর সেই শিক্ষা অনুসারে আজ যারা প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করেছি এবং তার পথকে যারা আমরা অনুসরণ করেছি আমরা বিশ্বাস করি যে আমরা সেই অনন্ত জীবনের পথে এগিয়ে চলেছি তাই আজকে যারা বিশ্বাসী এবং যারা বিশ্বাসী নয় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা প্রভু খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়ে আপনাদের জীবনকে পরিবর্তন করুন আপনাদের জীবনের আপনাদের মনকে আপনারা পরিবর্তন করুন এই পরিবর্তনশীলের মধ্য দিয়ে আমরাও সেই সকলে একসাথে অনন্ত জীবনের অধিকারী হতে পারি তাই আজকে যাদের কাছে এই বাক্য পৌঁছাবে তারা আশা করি আগামী দিনে এই পথকে অনুসরণের জন্য তারাও বেশি বেশি করে সেই শাস্ত্র পাঠ এবং শাস্ত্র পাঠের মধ্য দিয়ে প্রভু যিশুকে চেনা বা জানার তাদের যে আকাঙ্ক্ষা সেটি নিশ্চিতভাবে আরও অগ্রগতি হবে তাই আসুন আজকে সেই ঈশ্বরের প্রেম এবং ঈশ্বর যেভাবে আমাদেরকে ভালোবাসলেন তারই ফল প্রসু হিসাবে তিনি আমাদেরকে সেই শিক্ষা দান করলেন যে যে কেহ তাহাকে বিশ্বাস করে অর্থাৎ ঈশ্বরের ছিল পুত্ররূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন সেই প্রভু যীশুখ্রিস্টকে যারা বিশ্বাস করে যে কেহ এখানে কোনো ব্যক্তি উল্লেখ করা নেই অর্থাৎ জগতের সকল মানুষের জন্য তিনি এই বার্তা দিয়েছিলেন যে যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তাই সেই বিশ্বাস আমাদেরকে ধারণ করতে হবে সেই বিশ্বাসের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে যে আমরা যেন বিশ্বাস করি হ্যাঁ প্রভু যীশুখ্রিস্ট তিনি আমাদের পথ প্রস্তুত করেছেন তিনি আমাদেরকে অনন্ত জীবনের অধিকারী করতে পারেন তিনি আমাদেরকে অনন্ত জীবন দিতে পারেন কারণ আমরা জানি তার জীবন যদি আমরা দেখি তাহলে সেখানে সুন্দরভাবে আমরা দেখতে পাই যে তিনি মৃতকে জীবন দিলেন অন্ধকে চক্ষু দিলেন সেই ভূতগ্রস্তকে তিনি জীবন দান করলেন আমরা এগুলো দেখতে পাই এবং অনেক গল্প সেখানে আছে অনেক সত্য সেখানে লুকিয়ে রয়েছে এবং সেই বিষয়গুলো যখন আমরা অবগত হই আর তখন আমাদের মধ্যে সেই চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয় যে হ্যাঁ সত্যই প্রভু যীশুখ্রিস্ট পুত্র এবং তিনিই আমাদেরকে অনন্ত জীবন লাভ করতে পারেন তাই আমরা যদি প্রকাশিত বাক্য তার তিন অধ্যায়ের কুড়ি পদ সেখানে আমরা দেখি আর সেই পুত্র তিনি বলছেন যে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি যদি কেহ আমার রব শুনিয়া দ্বার খুলিয়া দেয় তাহা হইলে আমি তাহার সহিত বাস করব এবং তাহার সহিত ভোজন করিব তাই আসুন যে পুত্র তিনি এলেন পৃথিবীতে তার রক্তক্ষরণের মধ্য দিয়ে তিনি আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ দিলেন এবং তিনি আমাদের প্রত্যেকটি হৃদয়ঘারে আঘাত করছেন যে তোমরা আমার রব শোনো এবং তোমাদের হৃদয় দরজা তোমরা খুলে দাও তাই প্রত্যেকটি মানুষের কাছে আমার আবেদন যে সেই সত্য সনাতন জীবন্ত ঈশ্বর চিনি তার পথে চলা এবং তাকে জীবনে প্রাধান্য দেয়া তাকে হৃদয় স্থান দেওয়া এটি আমাদের প্রত্যেকটি মানুষের একটি কর্তব্য এবং সেই ঈশ্বরের কাছে যে ঈশ্বরের আজ্ঞা তিনি আমাদের জন্য দিয়েছিলেন সেই আজ্ঞাবহ হয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলা এটাই আমাদের জীবনের সার তাই আসুন আজকে যারা আমরা এই বাক্য থেকে আমরা আজকে শুনছি যারা আজকে আমাদের এই ভিডিও যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা যে প্রত্যেকটি মানুষ যেন সেই পরিত্রাণ প্রাপ্ত হয় প্রত্যেকটি মানুষ যেন সেই পরিত্রাণের পথে চলে আর যার মধ্য দিয়ে সেই পরিত্রাণ তিনি আর কেউ নন প্রভু যিশুখ্রীষ্ট তাই যীশুখ্রীষ্ট অনেকবার অনেক জায়গায় তিনি নিজেকে অনেক কিছু ভাবে প্রকাশ করেছেন এবং আমরা এও জানি যে স্বয়ং ঈশ্বর তিনি নানাভাবে নানা রূপে নানা নামে তিনি পৃথিবীতে বহুবার তিনি প্রকাশিত হয়েছেন এবং মানুষের কাছে সেই মন পরিবর্তনের কথা তিনি বলতে চেয়েছেন তাই আমি আর বেশি কিছু বলতে চাই না আমরা শুধু এইটুকু মনে রাখি যে প্রভু খ্রিস্টই আমাদের একমাত্র পথ তিনি সত্য তিনি জীবন তিনি আমাদেরকে সেই অনন্তকালীন আমাদের জীবন তিনি দান করতে পারেন তাই আরও একটিবার প্রত্যেককে শুভেচ্ছা জানায় আজকে এই ভিডিওটি দেখার জন্য এবং প্রত্যেকেই আমরা যেন আমাদের মন পরিবর্তন করি প্রভু যীশুখ্রিস্টের নামে আমরা এগিয়ে চলি সকলকে ধন্যবাদ জয় যিশু